স্বপ্নকে আরবিতে রুইয়া বলে আর স্বপ্নকে বলা হয়েছে নবের সেই ছিচল্লিশ ভাগের একটি অংশ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেও তিনি এই পবিত্র কোরআনের ছিল রা নাজিল হওয়ার পরে যখন তিনি হেরা পর্বতে যান তার আগে তিনি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন রুইয়ায় সালে তার একটি সুন্দর স্বপ্ন মানুষের জীবনের এই স্বপ্নগুলো সুন্দরই হওয়া উচিত অনেক সময় এমন আছে যে মানুষের ভিতরে শয়তানি স্বপ্ন চলে আসে অনেক সময় ঘুমিয়ে গেলে সে মানুষটির মাথার ভিতরে শয়তান সওয়ার হয়ে তাকে এমন কতগুলো স্বপ্ন দেখায় যে স্বপ্নগুলো তার চরিত্র নষ্ট করে এবং তার নৈতিক অবক্ষয় ঘটে সেক্ষেত্রে আমাদের উচিত যখনই আমরা শুইব রাত্রে যখন ঘুমাবো তার আগে আমরা যেন দরুদ শরীফ পরে নিই আমরা যেন আয়তুল কুর্সি পড়ি আমরা যেন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে আমরা ঘুমিয়ে পড়ি ঘুমের ঘরে নিশ্চয়ই এই সকল আয়াতের প্রভাবে আমরা ভালো স্বপ্ন দেখব যে ভালো স্বপ্ন আগামীর দিক নির্দেশনা দেবে এবং অনেক স্বপ্ন এমন আছে যে স্বপ্নের ভিতরে আগামী দিনের দিক নির্দেশনা বিদ্যমান থাকে কাজেই সেক্ষেত্রে ভালো স্বপ্ন এর জরি নেই